আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন একটি তেল, এই তেলটি খুবই কিন্তু একটা উপকারী তেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই তেলটা তৈরি করলাম। তো এর জন্য আমার যা যা লেগেছে সেটা দেখতে পাচ্ছেন এখানে। মেথি, আমি 1 টেবিল চামচ মেথি নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর 1টি বড় পেঁয়াজ, 4 থেকে 5টা রসুন, আর সাথে অলিভ অয়েল এবং নারকেল তেল। তো এই তেলটা মাখলে কিন্তু আপনার চুল পড়া 80% 90% কমে যাবে আমি আশা করি। এটি আমি ব্যবহার করেছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে ফ্রাই প্যানে একটি হাঁড়িতে 1/2 কাপ তেল নিলাম, অলিভ অয়েল এবং নারকেল তেল মিক্সড করে 1/2 কাপ করেছি। তো অনেক সময় অলিভ অয়েলটা না থাকলেও আপনারা অ্যাভয়েড করতে পারেন, শুধু নারকেল তেল দিয়ে ওটা করতে পারেন, কিংবা নারকেল তেলের সাথে সরিষার তেল টা ইউজ করতে পারেন। তবে সরিষার তেলটা আমি ইউজ করি না, ওটা অনেক সময় দেখা যাচ্ছে শ্যাম্পু করার সময় শ্যাম্পুটা ভালো হয় না। তো এনিওয়েজ, এখন আমি ওটা সব কিছু ব্লেন্ড করে আমি তেলের মধ্যে দিলাম, কিছুক্ষণ জাল দিতে হবে। আসলে ইদানিং আমাদের সবারই চুল পড়ে, চুল পড়ার সমস্যা সবারই আসলে কম বেশি আছে। তো এই তেলটি ইউজ করে একবার দেখেন, আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখেন, 1 মাস ইউজ করলে বুঝতে পারবেন এর ফলটা। তো যারা চুল কালার করেছেন কিংবা হচ্ছে যে চুল স্ট্রেট করেছেন, তাদের জন্য কিন্তু অলিভ অয়েলটা খুবই উপকার। অলিভ অয়েলটা ইউজ করলে কিন্তু চুলটা অনেক সফট থাকে, আর যার কারণে চুলের আগাটা ফাটে না, চুল ভেঙে পড়ে না। তো আমি এভাবে জাল দিচ্ছি, আর এই সময় কিন্তু একটু সাবধানে জাল দিতে হবে, কারণ এই তেলটা কিন্তু ছিটকে আসে গায়ে, চোখে মুখে লাগতে পারে, যার কারণে একটু জালটা কিন্তু একটু আস্তে দিবেন, মিডিয়াম জালে রাখবেন, আর একটু খেয়াল করতে হবে। আমি সামনে একটা ঢাকনা নিয়ে করতেছি যাতে মুখে না ছিটকায়। তো আপনারা ওইভাবে করেন। এই যে 30 মিনিট পরে আমার এই অবস্থা হলো, আমার এখন কিন্তু মোটামুটি শেষ। এখন আমি তেলটা সেকে নিব। পেঁয়াজের রস কিন্তু অনেক সময় মাথায় দিলে কিন্তু একটা গন্ধ বের হয়, পেঁয়াজের গন্ধটা বের হয়, আর পেঁয়াজের রসটা কিন্তু মাথায় দিলে অনেক সময় ঠান্ডাও লেগে যায়। তাই এইভাবে যদি তেলের সাথে এইভাবে দেন তাহলে কিন্তু সেম উপকারটাই পাওয়া যাবে। তো এখন আমি সেকে নিচ্ছি, গরম, তাই সরাসরি আমি বয়ামে ঢালতেছি না, একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে দেন আমি ঠান্ডা হলে তেলটা আমি কাঁচের বয়ামে রাখবো। তো মেথিটা কিন্তু, মেথিটা খুবই উপকার চুলের জন্য, জানেন আপনারা কম বেশি সবাই আমরা জানি মেথি কত উপকার। সাথে আমরা পেঁয়াজ এবং পেঁয়াজের রস এবং রসুনের রসটা দিচ্ছি, আর সাথে অলিভ অয়েল, নারকেল তেল। এই যে এখন তেলটা আমার ঠান্ডা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা সুন্দর হয়েছে, আর পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু একেবারেই নেই। যারা চুল কালার করেছেন, চুল স্ট্রেট করেছেন এবং চুল পড়ে যাচ্ছে, তারা অবশ্যই তেলটি বাসায় তৈরি করবেন, খুব সহজেই দেখলেন আমি তৈরি করে ফেললাম। আর আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি একটাই কারণ, অনেক সময় কিন্তু শুধু পেঁয়াজের রস আর মেথি ইউজ করলে কিন্তু চুল অনেক ড্রাই হয়ে যায়, বিশেষ করে যারা কালার করেছেন, আর যাদের চুল ড্রাই তাদের তো আরও ড্রাই হয়ে যায়, যার জন্য আমি এখানে অলিভ অয়েলটি ইউজ করেছি। অলিভ অয়েল ইউজ করলে চুলটা কিন্তু অনেক সফট থাকে, আর ইচ্ছে করলে কিন্তু আপনার এর সাথে চুলে যখন দিবেন তেলটি তখন কিন্তু এর সাথে ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। ক্যাস্টর অয়েল তো আমাদের চুলের জন্য উপকার, তো ক্যাস্টর অয়েলটা হালকা 1 চা চামচ ক্যাস্টর অয়েলের সাথে দিয়ে দিতে পারেন যখন আপনারা ইউজ করবেন, আর হালকা একটু গরম করে নেবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।